সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে কৃষি মিডিয়ার পক্ষ থেকে আমি রাশেদ শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমরা আসছি আপনার লালমনিরহাট জেলার হাতি পাটগ্রাম উপজেলার একটা ইউনিয়নে। তো এইখানে আপনার তিস্তা শীত কোম্পানির যে ডালিয়ে 44-55 বীজ আছে এটার মাঠ দিবস হচ্ছে। তো কৃষকরা কীভাবে চাষ করলো, কতটুকু ফল পাইলো এবং এই ডালিয়া 44-55-র যে গুণাগুণগুলাই এগুলাই মূলত এই মিটিংয়ে আলোচনা হচ্ছে হবে। তো চলুন আমার সাথে পুরো প্রোগ্রামটা ধরে আপনাদের সাথে থাকবো। আমি গতবারে এই ডালিয়া প্রথম করছি, এগুলো খুব বড় বড় মোটা মোটা হয়। এই বড় বড় মোটা মোটা হওয়ার কারণে এর কিন্তু ফলন বৃদ্ধি, ওজন বেশি হয়। আর এই যে এখানে যে এই যে ভুটার এই যে ইয়াটা, এইখানে কিন্তু পানি থাকে, এই এই পানির সংখ্যাটা কিন্তু খুব কম। আর এই ভুটাটা যদি রোদ নাও হয় তথাপিও বাতাসে অল্প অল্প কিছুক্ষণের মধ্যে শুকে যায়। আর এটা ঘাটতি হয় না, আমরা যতগুলো ভুটা নাড়ি দিছি মারাই করিয়া শুকার পরে নাপিয়ে দেখি, মানে পালা করি দেখি ঠিক পালাই অত বড়ই আছে, কোনো কম হয় না। তো এই কারণে মানে আমি এবারও আগে যে করছিলাম তার থেকে ব্যাপকভাবে এবারে বেশি করছি। এবারে ফসল মোটামুটি হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। এবারে আশা করি গতবারের থেকে আরও বেশি ফলন দিতে পারে। এই বলে আমি শেষ করছি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, মার্কেটিং অফিসার, তিস্তা শীত কোম্পানি প্রাইভেট লিমিটেড। আসলে আমরা আজকে যে জায়গায় অবস্থান করছি এটা হলো আলাউদ্দিননগর। তো আসলে আমাদের আজকে প্রোডাক্ট সেটা হলো ডালিয়া 44-55, ডালিয়া 44-55 মাঠ দিবস। আসলে আমি এখানে বেশি কথা বলবো না, যেহেতু মাহে রমজান মাস, আমি ডালিয়া 44-55-র কিছু বৈশিষ্ট্য কথা বলবো এই জায়গায়। ডালিয়া 44-55 মোচা নিচ থেকে উপর পর্যন্ত একদম ভরপুর দানা থাকে এবং উপরের যে কভারটা আছে সেটা একদম চকলেটের মতো মোড়ানো থাকে, যা বৃষ্টির পানি এর ভিতরে প্রবেশ করতে পারে না এবং এর গাছের কাণ্ড শক্ত হয়, এই গাছ ঝড় বাতাসে ভেঙে পড়ে না এবং এর দানাগুলো যে আছে উজ্জ্বল কমলা রঙের হবে এবং বড় বড় দানা হবে। ভিতরে শ্যাং বলেন, পৈতা বলেন, মদনা বলেন, এটা একদম চিকন। এবং দেখবেন অনেক সময় যে আপনারা অন্য ভিন্ন কোনো জাতের ভুট্টা মারাই করতে গেলে আপনারা যে কয়জন মিলে সেখানে ভুট্টা মারাই করেন আপনাদের সমস্ত শরীরগুলো ময়লা দিয়ে খুশখুশি দিয়ে বোঝাই হয়ে যায়, কিন্তু আমাদের ডালিয়া 44-55-র মধ্যে ময়লার পরিমাণ একেবারেই কম, একেবারেই কম। এবং দেখবেন যে অন্য অন্য জাতের ভুট্টা যে আমাদের ভুট্টা এরা একরতে শুকিয়ে বাজারজাত করা যায়। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ডালিয়া 44-55-র, সে মনে করেন উদাহরণস্বরূপ বলতেছি, আজকে আপনি ভুট্টা মারাই করছেন, আপনার কোনো কারণেই একনাকারী 5 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত বৃষ্টি হইল, বা একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, শুনবেন যে দেখবেন যে আজকে আপনি ভুট্টা মারাই করলেন কোনো কারণবশত বৃষ্টি হচ্ছে, একনাকারী 10 দিন পর্যন্ত যদি বৃষ্টি হয় অন্য অন্য যাতে দেখবেন যে ভাই গন্ধ বাই হয়, কিন্তু আমাদের ডালিয়া 44-55-র মধ্যে তার কালারও নষ্ট হবে না, দুর্গন্ধ দূরের কথা, পাঙ্গাস আসবে না। আর আমাদের শ্যাং, এই যে ডালিয়া 44-55 শ্যাং দেখেন ভাই একবারে চিকন এবং দানাগুলো উজ্জ্বল কমলা বর্ণের এবং বড় বড় দানা। আমাদের দানার মধ্যে পানির পরিমাণ কম থাকায়, পানি বলতে সাদা অংশ, যে ভুট্টা রোদে মিটার করতে গেলে সময় বেশি লাগবে সে ভুট্টার ঘাটতি বেশি হবে, কিন্তু আমাদের ডালিয়া 44-55 ভুট্টা এক রোদে শুকিয়ে বাতাজাত করা সম্ভব। তো এখন আপনারাই দেখবেন, আপনার উপর নির্ভরশীল যে আসলে আমাদের ডালিয়া 44-55 চাষ করা যাবে কিনা। ভাই এখন এইখানে আমরা যে জায়গায় মাঠ দিবস করতেছি, চাষা উনি নিজেই বক্তব্য দিছে যে উনি গতবারের তুলনায় এবারে কিন্তু ডালিয়া 44-55 আরও বেশি ফলন হয়েছে এবং মোসা দেখি বোঝা যাচ্ছে যে ফলন কীরকম হবে। একে দেখবেন যে সেম আপনি ভিন্ন জাতের ভুট্টা মারাই করবেন, দুইটা পালা দুইটাভাবে রাখবেন, দেখবেন যে ডালিয়া 44-55-র ওজন সবচেয়ে বেশি। তো আসলে আমাদের ডালিয়া 44-55 চাষ করা যাবে কিনা ভাই? 90-30 আপনাদের এখানে এবার প্রথম সর্বপ্রথম আবাদ করছেন আমাদের এখানে কৃষক জনাব মোহাম্মদ করিম চাচা। করিম চাচা এবারে আবাদ করছেন আর গতবারে লাগাইছিলেন তিনি ডালিয়া 44-55, যে আসলে ওনার মুখ থেকে আমরা কিন্তু শুনতে পারছিলাম যে আসলে ডালিয়া 44-55 আমাদের কেমন হয়েছে এবং তিস্তা গোল্ড এবারে কেমন হয়েছে। কিন্তু দুইটাই আপনার তিস্তা গোল্ড যেহেতু সর্বপ্রথম লাগাইছি, তিস্তা গোল্ডের রেজাল্ট আমরা তখনই পাবো যখন সেটা মারাই হবে,
এবং গাছেতে কিন্তু আসলে খুবই সুন্দর মশা এবং পরিবিষ্ট দানা ভরপুর হয়েছি। কিন্তু আমাদের এই জাতদুরে আপনারা কিসের কারণে লাগাবেন, এটা একটা আপনাদের প্রশ্ন যে আমরা কেন লাগাবো এই জাতদুরে। যে আসলে আমাদের এই জাতদুরের মধ্যে দেখবেন আপনারা বিশেষ করে মশার মধ্যে এই দুটো লক্ষ্য করবেন যে এই ট্যাপটা কিন্তু যখন সম্পূর্ণ পূরণ হবে আমাদের ভুট্টাটা দেখবেন যে পরিপূর্ণ হবে তখন আমাদের এই ট্যাপটা কিন্তু থাকবে না। দেখেন উপরের মাথাগুলোর কিন্তু ভুট্টার কোনো দানার মধ্যে ট্যাপ কিন্তু নেই, কিন্তু এবারকার আবহাওয়াটা উষ্ণতার কারণে যে আসলে পানির পরিমাণটা আমাদের বেশি দেওয়া লাগতো একটু, বা 7 দিন বা 10 দিন পরপর উঁচু জমির মধ্যে দেওয়া লাগতো আমাদের, কিন্তু এইটা আসলে দেওয়ার মতো সঠিক মতো হয় নাই। এর জন্য কিছু কিছু দেখেন মাথার দিকটাই কিন্তু সম্পূর্ণ পূরণ হয়ে গেছি, কিন্তু কিছু কিছু এখনো কিন্তু হয় না। এই ভুট্টাটা আসলে কিন্তু এখন সঠিক মাত্রায় এখনো পাকে নেই, মানে এর যে কলাগুলো যখন পাকবে তখন পুরো দানাটাই হবে এই রঙ কালো কালার আসবে। এখানে কিন্তু সঠিক এখনো জাতগুলো যে ওটা ওটে যে গাছগুলো আনছি এগুলো কিন্তু এখনো পাকে নেই। কিন্তু এখানে আমি বলছিলাম চাচা করে আসতে বলে চাচা এখনো কিন্তু পাকে নেই, এগুলো তোলেন আর কিছুদিন পর তোলেন, কিন্তু ওনারা বলছিল যে আমরা বেশি দিন থুবো না, আমরা এখানে একটা অন্য একটা ফসল আবাদ করেন আপনারা। কিন্তু আসলে ফসলটার জন্য আর 1 সপ্তাহ 10 দিন কিন্তু এটা বেশি দিন হতো না, এই 1 সপ্তাহ 10 দিন কিন্তু যদি আপনারা রাখতেন তো এই ট্যাপটা কিন্তু আপনাদের পূরণ হইতো না। এই ট্যাপটার কারণে আপনাদের দোনে মনে করেন 2 থেকে 3 মণ ভুট্টা কম আসবে, কিন্তু এটা এবার যেহেতু হয়ে গেছে আগামীতে এই ভুলটার করেন না, এই 1 সপ্তাহ 10টা দিন ওয়েট করেন, অপেক্ষা করেন। এবং পানি যদি যত দরকার বলছেন পাকে নেই, যখন এবার পাকবে কীভাবে আপনারা বুঝবেন, যখন মশাটা যে দেখবেন যে চোষাগুলো মশার যে চোষাগুলো এই চোষাগুলো এমনিতেই কিন্তু একটু আলগা হয়ে আসবে, একটু ফাঁকের মতো হবে, তখনই বুঝবেন যে আসলে আমাদের গাছের ভুট্টা পরিপূর্ণতা পাকছি। আজকাল যখন পরিপূর্ণতা পাকবে তখনই কিন্তু আপনাদের এমনিতে 3-4 মণ ভুট্টা বেশি আসবে। আর দ্বিতীয়ত আমাদের দানাটা কিন্তু উজ্জ্বল গাঢ় কমলা রঙের হবে। আপনারা যদি ইচ্ছা করেন যে আমরা সকালবেলায় তুলি, সকালবেলায় মারা করবো আপনার হলার করলে সম্ভব, একটি দানাও আমাদের কাটবে না এই হলারের মধ্যে। তখনই আপনার সেই দিনের মধ্যে দেখবেন যে আমাদের ভুট্টাটা অলরেডি কিন্তু মিটারের দিকে আসবে। আর যে কোনো পাইকার আমি বলি গেলাম অন্য অন্য জাতের থেকে, যে কোনো পাইকার যুগে আসি আমাদের এই দুই জাত দূরে দেখে দেন আপনাদের পাইকার কোনো দিন ছাড়িয়ে যাবে না, অন্য অন্য জাতের থেকে 10-20 টাকা হলেও বেশি কিন্তু ক্রয় করে যাবে। আর আমাদের এই দানার পানির আর্দ্রতা খুবই কম, এর জন্য কিন্তু তাড়াতাড়ি আমাদের শুকায়, পানির আর্দ্রতা খুবই কম। আমাদের এই দানার মধ্যে হাড়ের সংখ্যা বেশি, ওজনের দিক দিয়ে মাংসের ওজন বেশি হয় না হাড়ের ওজন বেশি হয়, হাড়ের ওজন বেশি হয় মাংসের ওজন কম হয়। যত 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 সময় যাবে মাংসের ওজন তত কমিয়ে আসবে, তত শুকে রসটা কিন্তু নামিয়ে যাবে। আর যত হাড় যত শুকে না কেন কমবে, কিন্তু খুবই কম কমবে। এর জন্য আমাদের এই দানাগুলোতে হাড়ের সংখ্যা বেশি। যে হাড়ের সংখ্যা কেমন করে বুঝবেন, যে এই সাদা যে চাচা বলছিল কমছে যে সাদা পরিমাণটা, আমাদের এই সাদা পরিমাণটা দেখবেন যে একটা ধানের ধান ফেল দিবেন ধান সেম কিন্তু হবে, কিন্তু অন্য অন্য জাতের বেলা আপনারা দেখবেন যে একটু এর থেকে চ্যাপটা হবে, নাহলে আর একটু লম্বা হবে, ঠিক আছে। এটা আপনারা খেয়াল করবেন, এই দিকটা আপনারা খেয়াল করবেন অবশ্যই দেবেন। আর দ্বিতীয়ত আমাদের এই যে ভুট্টাটা যেখানে ছোলা হয়েছে এখানেও কিন্তু এগুলো শুকিয়ে নেই, এটা আমাদের খুশির পরিমাণ খুবই কম হবে। যে খুশকুর মধ্যে একটা যে থাকে যে লেট করেন, যে আপনারা যখন লেট করেন তখন দেখবেন যে নেট করার প্রয়োজন হয় না মাঝে মাঝে। কিন্তু আমাদের উপরে যে একটা ভুট্টা মানে আপনারা তোলেন পালা থাকি উপরে এগুলো কিন্তু লেট না করলে চলে, নিচেরটা লেট করলেই হয়। কিন্তু দ্বিতীয়ত আপনারা যে লাগাইছেন এবারে পাবেন অবশ্যই রেজাল্ট, ভালো পাবেন। যদি কাল ভালো রেজাল্ট আসে আগামী বছর আমাদের জাতগুলো লাগাও যাবে তো চাচা, তো অবশ্যই আপনি এবছর লাগান এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তা আপনাদের এখানে তো শুধু ডালিয়া ছাড়াও অন্য ভ্যারাইটিও আছে, আছে না? তা আপনার মন থেকে বলবেন আসলে আপনাদের এখানে কোন ভ্যারাইটিটা সবচেয়ে ভালো হয়েছে? ডালিয়াটাই সবচেয়ে ভালো হয়েছে, হোক যেহেতু ডালিয়া ভালো হয়েছে। আর আপনারা নিজেরাই জানেন যে আসলে ডালিয়ার গুণাগুণ কী এবং দোষটা কী, এটা কিন্তু আমাদের আর বলার দরকার নাই যেহেতু আপনারা কয়েক বছর ধরে লাগাচ্ছেন। আমি এখন ডালিয়ার কথা না বলে ডালিয়ার আর একটা নতুন ভ্যারাইটি আসছে, তিস্তা গোল্ড 91-30 আপডেট না, এই এই ভ্যারাইটিটা ডালিয়ার সেও আপডেট। আমরা সবাই কিন্তু আশা করি যে আমাদের ফলন বেশি হোক, ভালো হোক, এই জন্য আমরাও চাই যে আমাদের এই ভুট্টাটা অনেক বছর ধরে চলছে, আপনাদেরকে আরও কিছু ভালো জিনিস দিতে পারি কি না, এই জন্য কিন্তু আমরা এর আপডেট নিয়ে আসছি, তিস্তা গোল্ড 91-30। যারা ডালিয়া লাগিয়ে বিশ্বাস আছে, যাদের মনে বিশ্বাস আছে যে না আমরা ডালিয়া লাগিয়ে ঠকি নাই এবং ঠকবো না ইনশাল্লাহ, তারা এই আমাদের তিস্তা গোল্ড 91-30টাও লাগাবেন ইনশাল্লাহ। এটা লাগাইলে ডালিয়ার চেয়ে বেশি পাবেন, কতটুকু বেশি পাবেন এইটুকু বলবো না, আপনারা নিজেরা আগামীতে বলবেন। কারণ এর আগের পর যখন বীজ লাগান তখন কিন্তু আমরা এই খোলানে চাষার এখানে মিটিং দিছিলাম, এই কথাগুলোই কিন্তু বলছিলাম, লাগাইছেন ইনশাল্লাহ। আমাদের অফিসাররা তো আপনাদের এখানে মাসে একবার হলেও আসে, সম্ভবত আসে কি একটু, হ্যাঁ